রলম্বাসুর উদ্ধার। শ্রী সুখদেব বললেন, অনন্তর শ্রীকৃষ্ণ তাঁর সেই আনন্দমগ্ন স্বজনবৃন্দের দ্বারা পরিবৃত হয়ে গোধন সমন্বিত ব্রজভূমিতে প্রবেশ করলেন। তাঁর জ্ঞাতিগণ তখন তাঁরই কীর্তি কথা গান করছিলেন। এইভাবে নিজ যোগ মায়ার আশ্রয়ে গোকুল দেব ছদ্মবেশ ধারণ করে বলরাম এবং কৃষ্ণ ব্রজে লীলা বিহার করছিলেন। এই সময়ে সেখানে গ্রীষ্ম ঋতুর আবির্ভাব হয়েছিল। দেহীদের কাছে যে ঋতুটি বিশেষ প্রিয় বলে বিবেচিত হয় না, কিন্তু বৃন্দাবনের স্বাভাবিক গুণে সেখানে গ্রীষ্মকালটি বসন্তের মতোই বোধ হচ্ছিল। কারণ তখন সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে বাস করছিলেন। বৃন্দাবনের বনভূমিতে ঝিল্লিদের তীব্র ঝঙ্কার ঝর্ণার সুমধুর কলতানের নিচে চাপা পড়ে গেছিল এবং সেই ঝর্ণাগুলির সূক্ষ্ম জলকণাসমূহ সদা সর্বদা বায়ুবাহিত হয়ে বনের গাছগুলিকেও সুস্নিগ্ধ করে রেখেছিল। সেখানে ভূমিতল প্রচুর তৃণে আচ্ছাদিত হওয়ার সম্পূর্ণ হরিদর্ণ ছিল এবং সরোবর ঝর্ণা ও নদীর তং তক স্পর্শে শীতল বায়ু কলহা রক্তোৎপল শ্বেত পদ্ম প্রভৃতি বিভিন্ন পুষ্পের রেণু বহন করে প্রবাহিত হওয়ার সেই বনবাসীদের গ্রীষ্মের সূর্যের বা অগ্নির কোনো প্রকার তাপেই কষ্ট পেতে হতো না। গ্রীষ্মকালে সূর্যের তেজ অত্যন্ত প্রখর ও বিভৎস অসহ্য হলেও তা সেখানকার ভূমির সরসতা হরণ করতে বা হরিদর্ণ তৃণগুলিকে শুষ্ক করতে পারত না। কারণ অগাধ জলে পরিপূর্ণ নদীগুলির তরঙ্গরাজি তাদের তটের ওপর এসে আছড়ে পড়ে, যেমন সেই উপকূল ভাগকে আর্দ্র ও সুপরিষ্কৃত করত, তেমনি চারদিকের মাটিকেও বহুদূর পর্যন্ত সিক্ত করে রাখত। ফলে সেখানে চারদিকেই ছিল সবুজের সমারোহ। বনের বৃক্ষলতা নানার বর্ণের বহুবিধ সুগন্ধ ফুলের ঐশ্চর্য সমগ্র বনকেই শ্রীমণ্ডিত করে রেখেছিল। আর সেই সঙ্গে ছিল অজস্র প্রকারের চিত্র বিচিত্র পশু পাখি, যাদের আনন্দ কলরবে অরণ্যের হর্ষই যেন ভাষা পাচ্ছিল। ভ্রমরের গুঞ্জন, মধুরে কেকার ধ্বনি, কোকিলের কুহুত্তান, সারসের কলনা সব মিলেমিশে এক মহা ঐকতান সৃষ্টি করেছিল। বনের এই অপরূপ শোভা শ্রীকৃষ্ণের মনোহরণ করল। তিনি সেখানে বিহার করবেন বলে বলরামকে সঙ্গে নিয়ে গোপ বালক এবং গোধন সমূহে পরিবৃত হয়ে বেনু বাজাতে বাজাতে সেই বনে প্রবেশ করলেন। সেখানে রাম কৃষ্ণ এবং গোপেরা গাছের নতুন পাতা, ময়ূরপুচ্ছের স্তবক, নানান রকম ফুলের মালা এবং গিরিমাটি ইত্যাদি রঙিন ধাতু মৃত্তিকা প্রভৃতির সাহায্যে নিজেদের বিচিত্র সাজসজ্জা সমাপন করে খেলাধুলায় প্রবৃত্ত হলেন। কখনো নাচ, কখনো গান, কখনো বা নিজেদের মধ্যে মল্লযুদ্ধ, জাতীয় শারীরিক শক্তির প্রতিযোগিতা এসব নিয়ে বনের মধ্যে রচিত হল এক আনন্দমুখর উৎসবের পরিবেশ। কৃষ্ণ নাচতে থাকলে কোনো কোনো গোপাল বালক গান করছিল, অন্য কেউ কেউ করতালি, বাঁশি এবং সিঙ্গা বাজাচ্ছিল, আবার অপর কেউ কেউ উল্লাস বা অনুমোদন সূচক শব্দ উচ্চারণ করে তার নৃত্যের প্রশংসা করছিল। মহারাজ পরীক্ষিত বললেন, সেই সময় গোপ বালকদের রূপ ধারণ করে দেবতারাও সেখানে এসে গোপ জাতির মধ্যে অবতীর্ণ হলে যারা নিজেদের স্বরূপ আবৃত করে রেখেছেন সেই বলরাম ও কৃষ্ণের প্রশংসা করছিলেন। ঠিক যেমন পার্শ্ব চরিত্রের অভিনেতারা প্রধান অভিনেতার প্রশংসা করে থাকে, রাম ও কৃষ্ণের তখনও চূড়াকরণ সংস্কার হয়নি, তাই তাঁদের মাথায় কুঞ্চিত কৃষ্ণ বর্ণকেশের গুচ্ছ যাকে কাক পক্ষ বলা হয় তা শোভা পাচ্ছিল। তারা মহানন্দে নিজেদের মধ্যে ব্রাহ্মণ পরস্পরের হাত ধরে তীব্র বেগে পাক খাওয়া, লঙ্ঘন, লম্ফন, প্রতিযোগিতা, লোষ্ট্রাদি নিক্ষেপ, পরস্পরকে বিপরীত দিকে আকর্ষণ, বাহুযুদ্ধ প্রভৃতি ক্রীড়া কৌতুকে মেতে উঠলেন। আরো শোনো মহারাজ, অন্যান্য গোপালকেরা নাচতে থাকলে তারা দুজনে সেই নাচের উপযোগী গান করতে লাগলেন, কখনো বা বাঁশি, কখনো কিছু বাজাতে থাকলেন,
আবার সাধু সাধু বলে সেই নর্তকদের প্রশংসাও করতে লাগলেন। কখনো তারা হাতের মুঠোয় বের কুম্ভ ফল, জায়ফল বা আমলকি নিয়ে দূরে নিক্ষেপের প্রতিযোগিতা, কখনো বা অন্যেরা স্পর্শ করার আগেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর খেলা, কখনো বা চোখ বেঁধে অন্যদের স্পর্শ করার কানামাছি খেলা, কখনো বা পশু পাখিদের আচরণের অনুকরণ ইত্যাদি করছিলেন। কখনো তারা আবার ব্যাঙের মতো লাফিয়ে চলা, কখনো বা নানা রকম অঙ্গভঙ্গি বা অন্য কোনো রকমের পারস্পরিক পরিহাস, কখনো গাছের ডালে দোলনা বেঁধে দোলা, কখনো আবার একজন রাজা সেজে অন্যদের মন্ত্রী সেনাপতি প্রজা ইত্যাদি করে রাজা রাজা খেলা, এই রকমের বিভিন্ন ক্রীড়াতে প্রবৃত্ত হয়েছিল। পরীক্ষিত বললেন, সংসারে সাধারণ বালকেরাও তো এই ধরনের সব খেলা খেলে থাকে। এই দুজন লোকাত্তর মায়াবলক ও লোক প্রসিদ্ধ এই সব সাধারণ ক্রীড়া কৌতুকের রত থেকে বৃন্দাবনের নদী, পর্বত, উপত্যকা, কুঞ্জকানন, সরোবর প্রভৃতি অনুপম নিসর্গ শোভার উন্মুক্ত ক্ষেত্রে বিচরণ করছিলেন। এইভাবে বলরাম এবং কৃষ্ণ যখন গোপদের সঙ্গে সেই বনে গোচারণ করছিলেন, তখন তাদের হরণ করবার ইচ্ছায় প্রলম্ব নামক অসুর গোপরূপ ধারণ করে সেখানে এসে উপস্থিত হল। সর্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের অবশ্য তাকে দেখা মাত্র অসুর বলে চিনতে ভুল হয়নি, তবুও তিনি তার বন্ধুত্ব স্বীকার করে নিলেন। তিনি প্রকৃতপক্ষে তাকে বধ করার কথা চিন্তা করে এই আপাত অজ্ঞাতার ভাব দেখাল। এরপর শ্রীকৃষ্ণ সব গোপ বালকদের ডেকে নতুন রকমের এক খেলার প্রস্তাব দিলেন। তিনি ছিলেন সেই বালকদের দলপতি, সব রকমের খেলাতেই পারদর্শী, কখন কিভাবে কোন খেলা খেলতে হবে তাই ঠিকই তিনি ঠিক করতেন। এখন তিনি বললেন, বন্ধুরা এসো, আজ আমরা যথাযথ ভাবে বয়স, শারীরিক ক্ষমতা ইত্যাদির বিচারে যারা সমান সমান সেরকম দুজন দুজন জোর বেঁধে তারপর তাদের একজনকে এক এক দল এইভাবে দুই দলে ভাগ করে খেলা করি। গোপ বালকেরা সেই খেলায় বলরাম এবং শ্রীকৃষ্ণকে দুই দলের নেতা নির্বাচন করে কৃষ্ণের দলে কিছু আর বলরামের দলে কিছু এইভাবে দুটি দলে বিভক্ত করল। তারপর তারা বহু রকমের খেলায় প্রবৃত্ত হলো। তবে এই খেলাগুলিতে সাধারণ নিয়ম হলো, যারাই হেরে যাবে তাদের বিজয়ীদের পিঠে বহন করে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে হবে। এইভাবে তারা সেই খেলায় ব্যাপৃত হয়ে এবং সেই সঙ্গে গোচারণ করতে করতে কেউ অপরকে বহন করে, আবার কেউ অন্যেরা দ্বারা বাহিত হয়ে শ্রীকৃষ্ণ সহক্রমে ভাণ্ডির নামক বটবৃক্ষের কাছে এসে উপস্থিত হল। মহারাজ, একবার বলরামের দলের শ্রীদাম, বৃষভ প্রভৃতি গোপেরা খেলায় জয়ী হয়ে বিজিত পক্ষের শ্রীকৃষ্ণ ও অন্যান্যদের তাদের বহন করেছিলেন। খেলায় হেরে গিয়ে শ্রীকৃষ্ণ বহন করে নিয়ে যাচ্ছিলেন শ্রীদামকে, ভদ্রসেন বৃষভকে এবং প্রলম্ব গোপ রূপধারী অসুর বলরামকে। শ্রীকৃষ্ণকে নিজের পক্ষে অসহনীয় অর্থাৎ তাকে হরণ করার সামর্থ্য তার হবে না, একথা বুঝেই দানব পুলং প্রলম্ব শ্রীকৃষ্ণের দলেই যোগ দিয়েছিল এবং এখন বলরামকে পিঠের ওপর নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে চলতে চলতে যেখানে তাকে নামে দেওয়ার কথা সেই নির্দিষ্ট স্থানটি ছেড়ে এগিয়ে গেল। অবশ্য বলরামের ক্ষেত্রেও তার অভীষ্ট পূরণে কোনো সম্ভাবনাই ছিল না, উপরন্তু তার শরীরটি ছিল পর্বতের মতো অত্যন্ত গুরুভার, সুতরাং তাকে বহন করে সেই মহাসুর বেশি দূর যেতে পারল না, তার গতিবেগ মন্থর হয়ে গেল। তখন সে গোপের ছদ্মবেশ ত্যাগ করে নিজ মূর্তি ধারণ করল। তার বিশাল কৃষ্ণবর্ণ দেহে প্রচুর স্বর্ণলঙ্কার শোভা পাচ্ছিল, গৌরবর্ণ। বলরামকে বহনকারী তাকে দেখে তখন মনে হচ্ছিল যেন কালো একটি মেঘের গায়ে সুবর্ণের মতো বিদ্যুৎ চমকে দীপ্তি, আর তারই উপরিভাগে শ্বেত শুভক্রান্তি বিস্তার করে চন্দ্র বিরাজ করছে। ভ্রুকুটি কুটিল তার মুখে চোখ দুটি আগুনের মতো জ্বলছিল, বিকট দাঁতগুলি ভীতিজনকভাবে দৃশ্যমান ছিল, পিঙ্গল বর্ণের চুলগুলি অগ্নিশিখার মতো চারদিকে বিকর্ণ হয়েছিল। বলয় মুকুট এবং কুণ্ডলের দীপ্তিতে তার করাল দেহটি তখন
অদ্ভুত দর্শন লাগছিল। যে কিছুক্ষণ পূর্বেও একটি সাধারণ গোপু বালক মাত্র ছিল, সেই এখন ভয়ঙ্কর দৈত্যরূপ ধারণ করে তাঁকে নিয়ে সবেগে আকাশ পথে ধাবমান ঘটনা। এই আকস্মিকতায় বলদেবের মনেও যেন ঈষৎ ত্রাসের আভাস সঞ্চারিত হল। অবশ্য তাঁর এই বিচলিত চিত্ততা ক্ষণকালে বেশি স্থায়ী হয়নি। পরক্ষণেই তার আত্মস্বরূপের স্মৃতি ফিরে এলো এবং তিনি সম্পূর্ণ নির্ভয় হয়ে গেলেন। চোর যেমন পরস্য অপহরণ করে পালায়, তেমনি তার শত্রু এই অসুর তাঁকেই হরণ করে আকাশপথে পলায়ন করছে। এই ঘটনা তার মনে ক্রোধের জন্ম দিল। তিনি সরসে সেই অসুরকে মস্তকে ব্রজকটির এক মুষ্টাঘাত করলেন। যেমন দেবরাজ ইন্দ্র পর্বতের ওপরের তাঁর ব্রজের দ্বারা প্রহার করছিলেন, সেই আঘাতে তখনই তার মস্তক হল বিদীর্ণ, মুখ দিয়ে রক্ত উঠতে লাগল, চেতনা লুপ্ত হল এবং অতি বিকট শব্দ করে সে ইন্দ্রের বজ্রাঘাতে দগ্ধ পক্ষ পর্বতের মতো প্রাণহীন হয়ে ভূমিতে পতিত হল। মহাবলশালী বলরামের হাতে সেই প্রলম্বাসুরকে নিহত হতে দেখে গোপীরা অত্যন্ত বিস্মৃত হল এবং সাধু সাধু ধ্বনিতে তাকে অভিনন্দিত করল। তাদের চিত্ত তার প্রতি অনুরক্ত তো ছিলই, এখন যেন মৃত্যুলোক থেকে প্রত্যাবর্তন করেছেন এই ভাবনায় প্রভাবিত হয়ে তারা প্রেমী বিহ্বল হৃদয়ে তাকে আলিঙ্গন করে শুভকামনা অভিষিক্ত করতে লাগল, উচ্চারণ করতে লাগলো অকপট প্রশংসা বাদী। অবশ্য বলদেব তো এসবে যোগী ছিলেন। মূর্তিমান পাপস্বরূপ প্রলম্বাসুর নিহত হওয়ার দেবতারাও পরম স্তুতি লাভ করলেন। তারাও শ্রী বলরামের ওপরে স্বর্গীয় পুষ্পমাল্য বর্ষণ করতে লাগলেন। সাধু সাধু বলে তারা প্রশংসায় মুখর হয়ে উঠলেন। শ্রী মনমর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের পূর্বার্ধে প্রলম্ববধ নামক অষ্টাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঊনবিংশ অধ্যায়। দাবানল থেকে গোপ এবং পশুদের রক্ষণ। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, এই সময় যখন গোপীরা খেলাতেই মত্ত হয়েছিল তখন তাদের পশুগুলি স্বেচ্ছায় চড়তে চড়তে অনেক দূরে চলে গেল এবং সতেজ সবুজ ঘাসের লোভে এক গহৎ এক্ষেত্রে সংকীর্ণ গিরিপথ যেটি অপরদিকে আরেকটি বিস্তৃত বনের সঙ্গে যুক্ত মধ্যে প্রবেশ করল। এইভাবে তাদের সেই গো মহিষ এবং ছাগ পশুগুলি বন থেকে বনান্তরে চলে গিয়ে ক্রমশ গ্রীষ্ম তাপে তাপিত ও তৃষ্ণার্ত হয়ে অচেনা জায়গায় ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে এক মিঞ্জুতৃণা বা স্বর গাছের বনে প্রবিষ্ট হল। এরপর শ্রীকৃষ্ণ বলরাম প্রমুখ গোপেরা তাদের পশুগুলিকে না দেখতে পেয়ে নিজেদের অতিরিক্ত ক্রীড়াশক্তির জন্য অনুতপ্ত হলেন এবং এদিক সেদিক খোঁজাখুঁজি করেও সেগুলি কোনো উদ্দেশ্য করতে পারলেন না। পশু সম্পত্তি গোপগণের জীবিকা অর্জনের উপায়, সুতরাং সেগুলি হারিয়ে যাওয়াতে প্রথমত তাঁদের চেতনাই যেন লুপ্ত হওয়ার উপক্রম হল। পরে কিঞ্চিত ধৈর্য ধারণ করে তারা সেই গবাদির খুর এবং তাঁতের দ্বারা ছিন্ন তৃণ এবং পায়ের চিহ্নে অঙ্কিত পথ অনুসরণ করে তাদের খোঁজে এগিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা সেই মুঞ্জাবনে পথ হারান এবং ব্যাকুল স্বরে ক্রন্দনরত নিজেদের গোধন সমূহ খুঁজে পেলেন। তখন তাদের ফিরিয়ে আনার প্রয়াস পেলেন তারা। যদিও তারা নিজেরাও তখন প্রচণ্ড তৃষ্ণার্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন, বন্ধুদের শ্রান্ত ক্লান্ত দেখে ভগবান শ্রীকৃষ্ণ মেঘ গম্ভীর স্বরে সেই পশুগুলিকে তাদের নাম ধরে ডাকতে লাগলেন। তারাও নিজেদের নামে সেই আহ্বান শুনে আনন্দিত হয়ে প্রত্যুত্তরে শব্দ করে সাড়া দিতে লাগল। পরীক্ষিত বললেন, এইভাবে ভগবান সেই গাভীদের যখন আহ্বান করছেন তখনই অকস্মাৎ সেই বনে বন্য প্রাণীদের সংহারক ভয়ঙ্কর দাবানল স্বতই জ্বলে উঠল। সেই সঙ্গে অগ্নির সারথি স্বরূপ বায়ু প্রবাহিত হতে থাকায় তার দ্বারা বাহি স্ফুলি রিঙ্গ রাশি সেই অগ্নিকে সবদিকে পরিব্যাপ্ত করে দিল এবং লেলিহান শিখা বিস্তার করে অগ্নি তখন সেই বনের স্থাবর জঙ্গম
সব কিছুকে গ্রাস করতে উদ্যত হল। গোপগণ এবং গবাদি পশুসমূহ যখন দেখল যে দাবানল তাদের চারদিক থেকে বেষ্টন করে ক্রমেই কাছে এগিয়ে আসছে, তখন তারা ভয়ে একান্ত ব্যাকুল হয়ে পড়ল। মৃত্যু ভয়ে কাতর জীব যেভাবে ভগবান শ্রীহরির শরণ নেয়, সেইভাবেই তখন সেই গোপেরা বলরাম সহ শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে বলতে লাগল, হে কৃষ্ণ, হে মহাবীর্যশালী শ্রীকৃষ্ণ, হে অসীম পরাক্রমণ সম্পন্ন বলরাম, আমরা তোমাদের শরণ নিলাম। দেখো, এই ভয়ঙ্কর দামানল আমাদের দগ্ধ করে ফেলতে উদ্যত হয়েছে, তোমরা এর গ্রাস থেকে আমাদের বাঁচাতে পার, রক্ষা করো আমাদের। হে কৃষ্ণ, যারা তোমাকে ভাই বন্ধু নিজেদের পরম আত্মীয় বলে জেনেছে, সেই তোমার স্বজনদের কি দুঃখ বিপদ গ্রাস করতে পারে? তুমি ধর্ম সর্বজ্ঞ, আর আমরাও তো সব ছেড়ে তোমাকেই একমাত্র প্রভু, আমাদের চরণ ও পরম আশ্রয় বলে জেনেছি, মেনেছি, অন্য কোনো কিছুরই ভরসায় তো আমরা করি না। শ্রী সুখদেব বললেন, ভগবান শ্রীহরি নিজ বন্ধুদের এই দৈন্য ও কাতরাপূর্ণ বচন শুনে তাদের উদ্দেশ্যে বললেন, ভয় পেও না, তোমরা নিজেদের চোখ বন্ধ করো। তারাও তারই আশ্বাস বাক্য শুনে একান্ত নির্ভরতার সঙ্গে তাই করছি বলে আমরা বলে নিজেদের চোখ বন্ধ করে ফেলল। তখন যিনি সর্বপ্রকার যোগ সাধনার অন্তিম লক্ষ্য, সেই সর্বযোগাধীশ ভগবান লীলা ভরে সেই ভয়ঙ্কর সর্বগ্রাসী দাবানলকে নিজের মুখের দ্বারা পান করে নিলেন এবং এইভাবে সেই ঘোর সংকট থেকে নিজের বান্ধবদের মুক্ত করলেন। এরপর তারা তখন আবার চোখ মেলে দেখল, তখন তারা নিজেদেরই সেই ভান্ডির বটগাছের কাছে দেখতে পেল। এইভাবে নিজেদের এবং গবাদি পশুগুলিকে দাবানল থেকে রক্ষা পেতে দেখে তারা যার পরণে বিস্মিত হল। শ্রীকৃষ্ণের এই যোগ সিদ্ধি এবং যোগ মায়ের প্রভাবে দাবানল থেকে নিজেদের রক্ষা বিধান রূপ অলৌকিক কাজ দেখে তারা তাকে দেবতা বলে স্থির করল। দিনান্ত বেলায় শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে সেই পশু যুথকে গোষ্ঠের দিকে ফিরিয়ে নিয়ে চললেন। তখন তার বংশীতে মধুর নিনাদ তুলে চলেছিলেন তিনি, সঙ্গে অগ্রজ বলরাম, সম্মুখে গোবৃন্ত আর পশ্চাতে সঙ্গী গোপ বালকেরা। তাঁরই অদ্ভুত কীর্তি যায় গথা গে অনুসরণ করছিল তাঁদের। শ্রী গোবিন্দের বিরহে একটি ক্ষণ যাদের কাছে শতযুগ বলে মনে হতো, সেই গোপীগণ ব্রজে প্রত্যাবৃত তাঁর দর্শন লাভ করে পরম আনন্দ সাগরে মগ্ন হলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের পূর্বার্ধে দাবাগ্নি পান নামক ঊনবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। বিংশ অধ্যায়, বর্ষা এবং শরৎ ঋতুর বর্ণনা। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, গোপগণ নিজ নিজ গৃহে ফিরে এসে নিজেদের মা বোন প্রভৃতি পরিবারের স্ত্রী লোকেদের কাছে বলরাম এবং শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত কার্যাবলী দাবানল থেকে তাদের রক্ষা করা প্রলম্ব বধ ইত্যাদি বর্ণনা করে শোনাল। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ গোপগণ এবং গোপীরা সেই বৃত্তান্ত শুনে অত্যন্ত বিস্মিত হলেন। তারা সবাই এই সিদ্ধান্তে পৌঁছলেন যে শ্রীকৃষ্ণ এবং বলরামের রূপ ধারণ করে দুজন শ্রেষ্ঠ দেবতায় ব্রজে অবতীর্ণ হয়েছেন। এরপর বর্ষা ঋতুর শুভাগমন ঘটল। সর্বপ্রাণীর উৎপত্তি এবং জীবন ধারণের ক্ষেত্রে এই ঋতুরই সর্বাধিক অনুকূল প্রভাব দেখা যায়। এই ঋতুতে অনেক সময়ই চন্দ্রের চারপাশে জ্যোতির্ময় পরিমণ্ডল, তাদের স্বভাব বা শোভা লক্ষ্য করা যায়, অথবা আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিদ্যুতের দীপ্তিতে উদ্ভাসিত হয়ে থাকে, অথবা সমগ্র পরিবেশই নবজারা ধলে ধৌত হয়ে শ্রী মণ্ডিত হয়ে ওঠে। আকাশতল প্রায়ই মেঘ গর্জন, প্রবল বায়ু বিক্ষোভ, অশনি শব্দ ইত্যাদির কারণে সংক্ষুব্ধ থাকে। সমাগত সেই বর্ষাকালেও ঘন নীল মেঘে আকাশ আচ্ছন্ন হয়েছিল, মেঘের গায়ে ক্ষণে ক্ষণে ক্ষণপ্রভাব দীপ্তি পাচ্ছিল, গুরু গুরু গর্জনে কম্পিত হচ্ছিল দুর্লভ ভুলোক, সূর্য চন্দ্রাদি জ্যোতিষ্কের আলোক ও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল না। সব মিলিয়ে আকাশ তখন সগুণ ব্রহ্মা
বা জীবাত্মার সঙ্গে তুলনীয় হয়ে উঠেছিল। সত্ত্ব, রজ, তম এই তিন গুণের দ্বারা আবৃত হওয়ার কারণে যার স্বরূপ ব্রহ্মত্ব প্রকাশিত হয় না। সূর্যদেব নিজের কিরণ সমূহের দ্বারা 8 মাস ধরে পৃথিবীর থেকে যে জলসম্পদ গ্রহণ করেছিলেন, এখন উপযুক্ত সময় বর্ষাকাল উপস্থিত হওয়াতে তা বর্ষণের মাধ্যমে মুক্ত হয়ে দিতে শুরু করলেন। যেমন কোনো রাজা প্রজাদের কাছ থেকে কর রূপে যে অর্থ গ্রহণ করেন তা যথাকালে তাদের মঙ্গলের জন্যে আবার ফিরিয়ে দিতে থাকেন। জীবন সাধারণকে তপ্ত পীড়িত দেখে দয়ালু ব্যক্তিগণ যেমন তাদের দুঃখ মোচনের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেন, ঠিক তেমনি তড়িৎ শিখার আলোক সমুজ মহামেঘী সমূহ প্রবল বায়ুর দ্বারা চালিত হয়ে নিজেদের জীবন স্বরূপ জলরাশি বিশ্বের কল্যাণের জন্য বর্ষণ করতে লাগল। গ্রীষ্মের তাপে পৃথিবী এতদিন শুষ্ক হয়েছিল, এখন পর্জন্য দেবের বর্ষণে অভিষিক্ত হয়ে সে সরস শ্যামল সুস্পষ্ট কলেরব হয়ে উঠল। যেমন কোনো ব্যক্তি সকামভাবে তপস্যা করতে প্রবৃত্ত হলে প্রথমত তার শরীর কৃশ ও দুর্বল হয়ে যায়, কিন্তু ফললাভের পরে সেই শরীরই পুনরায় হৃষ্টপৃষ্ট হয়ে ওঠে। বর্ষাকালে যখন রাত্রি আসে তখন মেঘাচ্ছন্ন আকাশে গ্রহ তারা প্রকাশ ঘটে না, কিন্তু খাদ্য তেরা প্রকাশমান থাকে। যেমন কলিযুগে পাপ প্রবল হওয়ার পাষণ্ড মত সমূহেরই প্রচার প্রসার ঘটে, বেদ এবং তদনুসারী শাস্ত্রসমূহ লুপ্ত প্রায় হয়ে যায়। মণ্ডুলের দল এতদিন নিঃশব্দ হয়েছিল, এখন মেঘের গর্জন শুনে তারাও কলরব করতে লাগল। নিত্য কর্মের অবসানে গুরুর উচ্চারিত বেদধ্বনি শ্রবণ করি শিষ্য ব্রাহ্মণগণ যেমন তারি বেদ পাঠ করতে শুরু করেন, যেসব ক্ষুদ্র নদী গ্রীষ্মকালে শুষ্ক প্রায় হয়ে গিয়েছিল তারাই এখন বর্ষা জলে সমৃদ্ধ হয়ে নিজেদের কুলের বন্ধন বা নির্দিষ্ট গতিপথের সীমানা অতিক্রম করে বিপথে প্রবাহিত হতে লাগল। যেমন অজিতেন্দ্রীয় পুরুষের দেহ এবং ধনসম্পত্তি অসৎ পথেই গমন করে থাকে, এই সময়ে কোথাও নবীন ত্রেনের আবস্তরণে সবুজ, কোথাও ইন্দ্রিয় গোপকীট সমূহের দ্বারা আচ্ছাদিত থাকায় লোহিত বর্ণ, আবার কোথাও বহু সংখ্যক ছত্রাক পরস্পর সংলগ্নভাবে উৎপন্ন হওয়ায় তাদের শুভ্রক্রান্তিতে শ্বেতাভূত রূপে দৃষ্টিগোচর হচ্ছিল। কোনো রাজার সেনাবাহিনী যখন অভিযান করে তখন তার বহুবিধ বর্ণের ধ্বজ, পতাকা, ছত্রাদির সমারোহ দূরস্থ উচ্চস্থান থেকে যেমন দেখায় ভূতলে স্বভাবও হয়েছিল সেই রকম। বর্ষাদ প্রসাদে শস্য ক্ষেত্রগুলি শস্য সম্পদে পরিপূর্ণ হয়ে উঠেছিল, ফলে কৃষকদের আনন্দের আর সীমা ছিল না। অপরপক্ষে তাই আবার ধনীদের অন্তর্দাহের কারণ হয়েছিল, কারণ শস্য সমৃদ্ধি কৃষককে প্রাচুর্য দান করলে সে স্বনির্ভর ভাবে ধনীর মুখাপেক্ষী থাকবে না। প্রকৃতপক্ষে সুবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনা যেগুলির উপর শস্যাদির ফলন নির্ভর করে সেগুলি যে দৈবের অধীন এই বোধ তাদের ছিল না। নবধারা জলে নিবেশনে জলচর ও স্থলচর সমস্ত প্রাণী সুন্দর স্নিগ্ধ কান্তি হয়ে উঠল। যেমন শ্রী হরির সেবায় নিবেদিত চিত্ত ব্যক্তির অন্তর এবং বাহির দুইই সৌন্দর্য মণ্ডিত হয়ে ওঠে। বর্ষাকালীন সামুদ্রিক বায়ুর প্রভাবে স্বভাবতই উত্তাল তরঙ্গাকুল সমুদ্র নদী সমূহের সঙ্গে মিলিত হয়ে প্রবলতরভাবে উত্তাল হতে লাগল। যোগ সাধনায় অপরিপক্ক যোগীর কামনা বাসনা যুক্ত চিত্ত যেমন ভোগ্য বিষয়ের সংযোগে ক্ষোভ যুক্ত কামনার তাড়নায় অশান্ত হয়ে উঠতে থাকে। শ্রী ভগবানেই যারা চিত্ত সমর্পণ করেছেন সর্বপ্রকার দুঃখের অভিঘাতেও তারা যেমন কাতর হন না। বর্ষার মুষলধারায় নিরন্তর আহত হওয়া সত্ত্বেও পর্বতগুলিও তেমনি ব্যতীত হয়নি। যে সকল পথ সচরাচর ব্যবহৃত তথা পরিষ্কৃত হয় না সেগুলি বর্ষাকালের প্রভাবে নতুন তৃণে আচ্ছাদিত হওয়ার সন্ধিত্ব অর্থাৎ তার প্রকৃত অবস্থান তথা সীমা বোঝা কঠিন হয়ে দাঁড়াল। ঠিক যেমন দ্বিজগণের চর্চার অভাবে
কাল বসে দেবী বাণী সন্দেহের বিষয় হয়ে পড়ে, অর্থাৎ তার অস্তিত্ব তথা প্রকৃত পাঠ ইত্যাদি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়ায়। মেঘেরা সর্বলোকের পরম উপকারী বন্ধু স্বরূপ, কিন্তু তাহলেও বিদ্যুতেরা তাদের কাছেও স্থিরভাবে অবস্থান করে না। কামনার বসে পুরুষ থেকে পুরুষান্তরে উপগত হন প্রণয় ব্যবসায়িনী। দুশ্চরিত্র নারীর যেমন গুণী পুরুষের কাছেও বিশ্বস্তভাবে দীর্ঘকাল বাস করে না। দার্শনিক সিদ্ধান্ত অনুসারে আকাশের গুণ শব্দ, বর্ষাকালীন আকাশ তো সেই অর্থে বিশেষভাবেই সগুণ। সতই মেঘ বজ্র গর্জনে ধ্বনিত হওয়ার কারণে সেই গুণযুক্ত আকাশেই আবার নির্গুণ ধনুকের গুণ বা ছিলা ইন্দ্রধনু, যাতে চাপ অংশই দেখা যায় যে বা গুণ নয় শোভা পায়। এই ঘটনা অবশ্যই সত্যাদি গুণ ত্রয়াত্মক প্রাকৃত ব্যক্ত জগতে গুণরহিত পরম পুরুষের প্রকাশের সঙ্গে তুলনীয়। আত্মচৈতন্যকে আশ্রয় করি জীবের অহং বুদ্ধি প্রকাশিত হয়, অথচ সেই অহংকারই তার আত্মস্বরূপের আবরণ হয়ে থাকে, প্রকাশিত হতে দেখা যায়। অনুরূপভাবে বর্ষা রাত্রিতে বহু সময় দেখা যায় যে চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে, কিন্তু তার জ্যোৎস্না মেঘের বিভিন্ন অংশে এমনভাবে ছটা বিস্তার করেছে যার ফলে সেই মেঘটির আকৃতি সম্পূর্ণ দৃষ্টিগোচর হচ্ছে। জ্যোৎস্না না থাকলে যা হতো না, অর্থাৎ চাঁদেরই কিরণ দ্বারা প্রকাশিত মেঘ চাঁদকে আচ্ছাদিত করে রেখেছে। মেঘের আগমন ময়ূরদের কাছে এক উৎসব স্বরূপ, তারা কেকা শব্দের মুখরতায় এবং কলাপ বিস্তার করে নৃত্যে মুক্ত হয়ে নিজেদের হর্ষ তথা মেঘের প্রতি অভিনন্দন জ্ঞাপন করছিল। যেমন ত্রিতাপ জ্বালায় দগ্ধ এবং বিষয়াদির অসারতা অনুভব করে বিরক্ত সংসারাবদ্ধ জীব ভগবত ভক্তের শুভাগমনে আনন্দে মগ্ন হয়ে যায়। গ্রীষ্মের তাপে যেসব বৃক্ষ নিস্তেজ ও শুষ্ক প্রায় হয়ে গিয়েছিল সেগুলি এখন মূলের দ্বারা জল পান করে পত্রে পুষ্পে ফলে সুশোভিত হওয়ায় তাদের চেহারা হয়ে উঠল বৈচিত্র্যপূর্ণ। যেমন তপস্যার ফলে প্রথমত শীর্ণ ও দুর্বল সাধকগণের শরীরে সিদ্ধি লাভের পরে কাম্য বস্তু উপভোগের দ্বারা শোভন ও কান্তিমান হয়ে ওঠে। এই সময় সরোবরগুলির তীরে বহু সংখ্যক সারস এসে বাস করছিল, বাসস্থান হিসাবে অবশ্য জলাশয় তট খুব রমণীয় নয়, কারণ কর্দম কণ্টকাদি পরিপূর্ণ হওয়ায় এবং পদে পদে বিপদের সম্ভাবনা হেতু নিশ্চিন্ত শান্তিতে সেখানে বসবাসের সম্ভাবনা সুদূর পরাহত। তথাপি সারসেরা অন্য কোথাও চলে যায়নি। পরীক্ষিত, সংসারেও কি আমরা অনুরূপী ব্যাপারই ঘটতে দেখিন? বিষয় সুখভোগের আশায় যেসব অশুদ্ধ চিত্ত ব্যক্তি গৃহের অসংখ্যবিদ সাংসারিক কর্মভার বহন করে ক্লান্ত হয়ে পড়া সত্ত্বেও সেই ক্লেশকর দায়িত্ব থেকে মুক্তি পায় না, তারাও তো সেই অশান্তিময় সংসারে পড়ে থাকতেই ভালোবাসে, তা ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে না। ইন্দ্রদেব এরপর প্রবল বর্ষা প্রেরণ করতে থাকলে নদী বাঁধ ক্ষেত্রাদির সীমাবন্ধন রাস্তার সেতু সব কিছুই ভেঙে বেগে ভেঙে যেতে লাগলো। কলিযুগে পাষণ্ডদের নানারকম মিথ্যা এবং অসৎ পথের প্রেরণা ধারণকারী মতবাদের প্রভাবে যেমন বেদশাস্ত্র প্রতিপাদিত ধর্মপথের মর্যাদা লঙ্ঘিত হয়ে থাকে, বায়ুর দ্বারা চালিত হয়ে মেঘরাশি জীবলোকের পক্ষে অমৃতস্বরূপ বাড়ি বর্ষণ করতে লাগলো। যেমন ব্রাহ্মণ পুরোহিতগণের প্রেরণায় রাজা অথবা ধনী ব্যক্তিগণ বিভিন্ন লোকেদের প্রার্থিত অন্ন বস্ত্র অর্থাদি বস্তু দান করে থাকেন, এই রকম বর্ষার সময় একদিন শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে গোধন এবং গোপ বালকগণে পরিবেষ্টিত হয়ে ক্রীড়া কৌতুকাদির ইচ্ছায় একটি বনে প্রবেশ করলেন। বর্ষার প্রসাদে বনটি তখন সুসমৃদ্ধ সুপক্ক খর্জুর গন্ধে আমোদিত পরিণত জম্বুফল ভারে শ্যামবর্ণাব, সেই গাভীরা তাদের পিল দুগ্ধাশয়ের পালাম ভারে স্বভাবতই মন্থর গামিনী ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন তাদের ডাক দিলেন তখন তারা
প্রীতিবশত দুগ্ধকরণ করতে করতে দ্রুত বেগে চলতে লাগল। সেই বনে প্রবেশ করে ভগবান দেখলেন সুবর্ষণ হওয়ার সরব পুলিন্দ প্রভৃতি সরল স্বভাব বনবাসী বৃন্দ অত্যন্ত হৃষ্ট। তাদের অনাড়ম্বর জীবনযাত্রায় সেই আনন্দ অবাধে উৎসারিত হচ্ছে। অপ্রাকৃতিক মহিমান্বিত বৃন্দাবনের আরণ্যক বৃক্ষরাজির বর্ষাধারাভিষেকে তৃপ্ত হয়েই যে নিজেরাও মধু বর্ষণ করছে। পর্বতের ত্রোড় হতে চঞ্চল ঝর্ণার জল ঝরঝর শব্দে ঝরে পড়ে, বনভূমির মধ্য দিয়ে কলতান তুলে বয়ে চলেছে। বর্ষার সময় আশ্রয় নেবার পক্ষে যেগুলি অত্যন্ত উপযোগী এমন অনেক গুহাও রয়েছে নিকটবর্তী পর্বত গাত্রে। কখনো বৃষ্টি নেমেলে ভগবান কোনো বিশাল বৃক্ষের নিচে কিংবা কোটরের মধ্যে অথবা কোনো পর্বত গুহায় আশ্রয় নিয়ে ফলমূল কন্দ জাতীয় খাদ্য গ্রহণ করে মহানন্দে সেই বনে বিহার করতে লাগলেন। কখনো বা তিনি বলরাম এবং গোপ বালকদের সঙ্গে নিয়ে যেখানে কাছাকাছি জল আছে এমন জায়গায় বড় কোনো পাথরের উপর বসে বাড়ি থেকে আনা দই ভাত অন্যান্য ব্যঞ্জনাদি সঙ্গে ভোজন করতে লাগলেন। বনভূমি বর্ষাকালীন নবীন তৃণে সমাচ্ছন্ন থাকায় তৃণভোজী প্রাণীরা এই সময় অত্যন্ত হৃষ্টপুষ্ট এবং চিকন দেহ হয়ে উঠেছিল। বিশেষত গাভীরা তাদের দুগ্ধ ভার যেন আর বইতে পারছিল না। সেই গাভী বৃষ এবং বৎসের দল প্রচুর ভোজনে পরিতৃপ্ত হয়ে তৃণদলের ওপরে বসে চক্ষু মুদ্রিত করে রোমন্থন করছিল। সর্বজীব কল্যাণী বর্ষা লক্ষ্মী তার মধুর মূর্তিটি চরাচরে ব্যক্ত করে দিয়েছিলেন। ভগবানের অনিবর্চনীয় মায়া এইভাবেই রূপের মধ্যে অরূপের স্পর্শ লাগিয়ে যে বিচিত্র লীলা বিস্তার করেছিলেন শ্রী ভগবান তাকে দেখলেন সেদিকে। তার নিজের মাধুরী তার চিত্ত হরণ করল। সুপ্রকয় প্রীতির সঙ্গে তার মহিমা স্বীকার করলেন তিনি। এইভাবে শ্রীকৃষ্ণ বলরাম সানন্দে দিন কাটাচ্ছিলেন ব্রজভূমিতে। ক্রমে বর্ষা গেল, প্রকৃতির আরেক রূপ উন্মোচিত করতে উপস্থিত হল শরৎ ঋতু। সজল মেঘ অপগত হল, জল হল নির্মল, বায়ুর প্রখর বেগ ও হল মন্দিভূত। শরতের প্রধান চিহ্নই হল পদ্ম। জলাশয়গুলি আলো করে ফুটে উঠল রাশি রাশি পদ্মপুর। জল কর্দমাক্ত আবিবলতা থেকে মুক্ত হয়ে তার স্বাভাবিক রূপ ফিরে পেল। যেমন যোগভ্রষ্ট সাধকগণের চিত্ত পুনরায় যোগ সাধনার দ্বারা স্বস্থ হয়, নিজভাবে পুনঃ প্রতিষ্ঠিত হয়। শরৎ উপস্থিত হয়ে আকাশ থেকে জলবর্ষী কালমেঘের দলকে অপসারিত করল। বিভিন্ন প্রজাতির প্রাণীরা বর্ষার বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য গুহাদি অপরিসর স্থানেও একসঙ্গে বাস করতে বাধ্য হচ্ছিল। তাদের সেই অনভিপ্রেতে ক্লেশকর সহাবস্থানের হাত থেকেও মুক্তি দিল। অথবা বর্ষাকালীন বহুবিধ কীট সরীসৃপাদি পানির অতিবৃদ্ধি প্রশমিত করল। ভূমির কর্দম এবং জলের মালিন্যও সম্পূর্ণ দূর করে দিল। ঠিক যেমন ভগবত ভক্তি আশ্রম চতুষ্টয়ের ব্রহ্মচর্য গারস্থ ব্রহ্মস্থ এবং সন্ন্যাস সকল ব্যক্তিরই সর্ববিধ অশুভ তথা কষ্ট হরণ করে থাকে। মেঘেরা বর্ষাকালে তাদের সর্বস্ব অর্থাৎ সম্পূর্ণ জলভার নিঃশেষে দান করে এখনও নিঃস্ব হয়ে শুভ্রক্রান্তি ধারণ করে শোভা পেতে লাগল। এসো নাত্রয় পুত্রে সোনা বিত্তই সোনা লোকই সোনা ত্যাগ করে শান্ত চিত্ত এবং সর্বপাপ বিনির্মুক্ত সংসার বন্ধন রহিত মুনিগণ যেমন শোভা পান। এখন পর্বতীরা ঝর্ণা ধারার মাধ্যমে উপরে সঞ্চিত জীব কল্যাণকারী জল কোথাও কোথাও মুক্ত করে দিচ্ছিল, আবার কোথাও কোথাও দিচ্ছিল না। বর্ষাকালে সব দিক দিয়েই জলস্রোত প্রবাহিত হয়, শরতে তা হয় না। জ্ঞানী মহাপুরুষেরা যেমন যথাসময়ে নিজেদের অমৃতময় জ্ঞান ভাণ্ডার কোনো কোনো যোগ্য অধিকারীর কাছে উন্মুক্ত করে, আবার অন্যান্য অযোগ্য অনধিকারীদের কাছে করেন না। বর্ষার সময় যেসব অগভীর গর্তা দিতে জল জমেছিল এখন তা দ্রুত শুষ্ক হয়ে আসছিল।
কিন্তু সেখানে বসবাসকারী জলচরেরা তা বুঝতে পারছিল না। আত্মীয় পরিজন পরিবারে ভরণ পোষণে ব্যস্ত মোহগ্রস্ত মানুষেরা যেমন তাদের আয়ু যে প্রতিদিন ক্ষয় হয়ে চলেছে তা জানতেই পারে না। শরৎকালীন সূর্যের প্রখর তাপে অল্প জলচর জীবেরা উত্তরোত্তর অধিকতর ক্লেশ অনুভব করতে লাগল। যেমন পরিবার প্রতিপালনে শতাধপর দরিদ্র ক্ষুদাশ্রয়, ইন্দ্রিয় পরবশ গৃহস্থ বহুবিধ কষ্টের পীড়ন সহ্য করতে বাধ্য হয়। শরতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মাটি তার কর্দমাক্ত ভাব ধীরে ধীরে পরিত্যাগ করতে লাগল এবং লতা পাতাও তাদের অপরিপক্ক বা কচি অবস্থা নরম ভাব ত্যাগ করে ক্রমশ দৃঢ় হয়ে উঠতে লাগল। বিবেক সম্পন্ন সাধক যেমন ধীরে ধীরে শরীর প্রভৃতি অনাত্মা পদার্থ সমূহে আমি এবং আমার এইরূপ বোধ অহম এবং মমতা পরিত্যাগ করেন, শরৎকালে সমুদ্রের জল স্থির গম্ভীর এবং গর্জনহীন হয়ে গেল। মন যথার্থরূপে নিঃসংকল্প হলে পরে যেমন আত্মারাম মুনি প্রবৃত্তিমূলক শাস্ত্র পাঠ তথা কর্মকাণ্ডের আড়ম্বর ত্যাগ করে শান্ত সমাহিত তথা সংযত বাক হয়ে যায়। কৃষকেরা এই সময় জমির চারপাশে ভালোভাবে বাঁধ দিয়ে ছিদ্র পথে জল যাতে বেরিয়ে না যায় সেইভাবে আলগুলিকে দৃঢ় করে কৃষিক্ষেত্রের জন্য জল ধরে রাখতে লাগল, কারণ এরপরে আর বৃষ্টির জল পাওয়া যাবে না। যোগীরা যেমন বিষয় সমূহের প্রতি ধাবমান বহির্মুখ ইন্দ্রিয়গুলিতে নিরুদ্ধ করে প্রত্যাহার সাধনের দ্বারা, সেই পথে জ্ঞানের বৃথা ব্যয় বন্ধ করে তাদেরকে স্বীয় অন্তরে ধারণ করে থাকেন। শরৎকালে দিনের বেলা সূর্যের তাপ অত্যন্ত তীব্র হয়ে উঠল, প্রাণী সমূহের পক্ষে তা সহ্য করা বেশ কষ্টকর হয়ে দাঁড়াল। কিন্তু রাত্রিবেলা চাঁদ উঠলে তারা স্নিগ্ধ কিরণের প্রলেপে সকলে তাপ যেন জুড়িয়ে যেতে লাগল। অনুরূপভাবে দেহকে আমি বলে ধারণা করে মূঢ় জীব বহুবিধ সন্তাপ ভোগ করে থাকে, কিন্তু প্রকৃত আত্মজ্ঞানের উদয় তার সেইসব জ্বালা অন্তর্হিত হয়, পরম প্রশান্তি লাভ করে সে আবার কৃষ্ণ বিরহে ব্রজ গোপীগণের দুঃখের আর সীমা থাকে না, তো প্রতিটি নিমেষ তাঁদের কাছে অসহ্য বোধ হতে থাকে। কিন্তু কৃষ্ণচন্দ্রের দর্শন লাভের সঙ্গে সঙ্গেই সেই হৃদয় দহন দূর হয়ে গিয়ে অসীম আনন্দ সাগরে মগ্ন হন তারা। এই দুটি ক্ষেত্রেই যেন পূর্বোক্ত ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাই আমরা। বেদের তাৎপর্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে যার কাছে, এমন বিশুদ্ধ সত্য চিত্ত যেমন অন্তর্জ্যোতির দীপ্তিতে ভাস্কর হয়ে উঠেন, সেই রকমই শারদ রাত্রির নির্মেঘ আকাশ তারকাসমূহের দীপ্তিতে উজ্জ্বল হয়ে শোভা পেতে লাগল। আবার পূর্ণিমা তিথি এলে ষোড়শ কলায় পূর্ণ চন্দ্র তারকা মণ্ডলে পরিবৃত হয়ে আকাশে ঠিক সেই রকমই মাধুর্য বিস্তার করতে লাগল। যেমন পৃথিবীতে যদুপতি কৃষ্ণ যদুবংশীয় গণের দ্বারা পরিবেষ্টিত হয়ে অপরূপ মনোহারী সৌন্দর্য ছটায় চতুর্দিক আলোকিত করে রাখেন, শরৎকালীন পুষ্পের ভরে বনের বৃক্ষের তলা যেন নুয়ে পড়ছিল, সেই ফুল্ল কুসুমিত কাননের ভিতর দিয়ে বয়ে আসছিল নতি নিঃসন বায়ু, তাঁর স্পর্শে সকলেরই তাপ দূর হয়ে যাচ্ছিল। কিন্তু গোপীদের নয়, বরং তাদের সন্তাপ তাতে আরো বেড়েই যাচ্ছিল, কারণ তাদের চিত্ত তাদের কাছে ছিল না, শ্রীকৃষ্ণ তা হরণ করে নিয়েছিলেন। শরৎ ঋতুতে কাল ধর্মানুসারে গাভী মৃগী পক্ষিণী এবং নারীরা সন্তান কামনাবর্তী বা ঋতুমতী হলে তাদের নিজ নিজ সঙ্গী পুরুষেরা তাদের অনুগমন করেছিল, যেমন ঈশ্বর আরাধনার উদ্দেশ্যে অনুষ্ঠিত সর্বপ্রকার ক্রিয়াই তাদের ফলে অনুসৃত হয়ে থাকে। পরীক্ষিত রাজার অভ্যুত্থান যেমন দস্যু ব্যতীত সকল লোকই নির্ভয় হয়, তেমনি সূর্যের উদয়ে কুমুদ ব্যতীত অন্যান্য সব জলজ পুষ্পই প্রফুল্ল পুষ্পটিত হয়ে উঠল। এই সময় নগর এবং গ্রাম সমূহে বৎসরের নতুন সূর্যের অগ্রভাগ দেবদেশে বিনিবেদন করার জন্য যথাবিহিত দৈবিক জাগ এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পরিপূরণে আনন্দে অনুষ্ঠিত অথবা
দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে অনুষ্ঠিত নানাবিধ লৌকিক মহোৎসব হচ্ছিল। শরতের পরিপূর্তিতে এইভাবে পক্ক শস্যা সমৃদ্ধা পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের উপস্থিতি হেতু আরই গৌরব মণ্ডিতা ও পরম শ্রীময়ী হয়ে শোভা পাচ্ছিলেন। সিদ্ধ পুরুষগণ যেমন সময় উপস্থিত হলে নিজেদের সাধারণ অনুরূপ দেবশ্রীর ইত্যাদি বিশেষ সিদ্ধি সম্পন্ন লাভ করে থাকেন, সেই রকমই বণিক সন্ন্যাসী রাজা এবং স্নাতক যারা বর্ষার কারণে এক স্থানে অবরুদ্ধ হয়েছিলেন, শরতে তারা সেখান থেকে বহির্গত হয়ে নিজ নিজ অভিপ্রেত পদার্থ প্রাপ্ত হলেন বা তার সাধনে উদ্যোগী হলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পূর্বার্ধে বর্ষা ও শরতের বর্ণনা নামক বিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।